আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ দর্শক শ্রোতা ভাই ও বোনের আশা করি আল্লাহর অশেষ রহমতি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে যাদের নখের কুনি ব্যথার সমস্যা রয়েছে যাদের হাত পায়ে নখের কুনি ডাবেন যার কারণে ব্যথায় ভোগেন তো কি আমল করলে সেই কুনি ব্যথা দূর হয়ে যাবে নখের কুনি আর কখনো ডাববে না এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব খুবই কার্যকরী একটি আমল মাত্র একবার করলেই ইনশাল্লাহ আমাদের নখের যাদের সমস্যা রয়েছে কুনি ব্যথা দূর হয়ে যাবে আর কখনো কুনি ডাববে না আমলটি সম্পর্কে জানতে বুঝতে আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আলোচনা শুরু করার আগে বলবো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে নি দয়া করে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা অনেকেরই এই সমস্যাটা থাকে যে তাদের হাতে বা পায়ের নখের কোনি ডাবেন আর এতে প্রচণ্ড আকারের ব্যথা হয় তো এর থেকে বাঁচার জন্যে দূর করার জন্যে একটি আমল সম্পর্কে আমি তুলে ধরবো এই ভিডিওটিতে যে আমলটি হলো বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি উপমহাদেশের আমাদের এই ভারত উপমহাদেশের একজন আল্লাহর আলী যাকে হাকিমুল উম্মত বলা হয় অর্থাৎ উম্মতের আধ্যাত্মিক ডাক্তার মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহ এর করা পরীক্ষিত একটি আমলে আপনাদের সামনে তুলে ধরবো যিনি আমলটি করতেন এবং তার বই থেকে আমি আপনাদের সামনে আমলটি তুলে ধরব তো ওই আমলটি যদি আমরা একবার করি ইনশাআল্লাহ আমরা এর ফল পাব তো সে আমলটি করার জন্য প্রথমত আমাদের যে হাতের বা পায়ের যে নখের মধ্যে সমস্যা রয়েছে কোনই ডাবসে আমরা ওই নখের উপরে প্রথমত আমাদের ডান হাতটা রাখবো ডান হাতটা রাখার পরে ডান হাত লাগানো অবস্থায় আমরা তিনবার পাঠ করব বিসমিল্লা অর্থাৎ বিসমিল্লাহি রহমান রহিম বিসমিল্লাহি রহমানি রহিম বিসমিল্লাহি রহমানির রহিম ওই ব্যথার জায়গায় যে কোনোই আমার সমস্যা ওই ব্যথার জায়গায় আমাদের হাত রেখে তিনবার প্রথমে বিসমিল্লাহি রহমানি রহিম পাঠ করব এরপরে আমাদের সাতবার একটি দোয়া পাঠ করতে হবে সেটি হলো আউ ওয়াকুদ রতিহি মিন মিনিমা আজিদু ওয়া ওয়াউির আমি আবার বলছি আউ বিল্লাহি ওয়ুদ রতিহি মিন শার মা আজিদু ওয়া উ এই দোয়াটি সাতবার পাঠ করতে হবে ওই হাত ব্যথার জায়গায় লাগানো অবস্থায় হাত স্পর্শ করা অবস্থায় এই দোয়াটা সাতবার পরবো প্রথমত তিনবার বিশমিল্লা এরপরে সাতবার এই দোয়াটি আউ দু বিল্লাহি ওয়কোদরতিহি মিন শার মা আজিদু ওয়া উ খিরু সাতবার পাঠ করবো হাত লাগানো থাকা অবস্থায় বাস এই আমলটা যদি আমরা করতে পারি একবার করলে ইনশাল্লাহ আমরা ফল পাবো আমাদের নখের কুনি ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর কখনো ব্যথা হবে না এই আমলটা আমরা করতে পারি বন্ধুরা ইসলাম ধর্মে আমরা জানি এমন কোনো বিষয় নাই যার সমাধান নেই সমস্ত রোগ অসুখ বিসুখ থেকে বাঁচার কি আমল হতে পারে সব কিছুর রাস্তা ইসলাম ধর্মে রয়েছে সব কিছু থেকে বাঁচার ব্যবস্থা ইসলাম ধর্মে করা আছে অনেক আল্লাহর অলিগণ এ আমল করতেন যার দরুন তারা ফলও পেয়েছেন সুতরাং আমরা করতে পারি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে আস্থা রেখে এ আমলটি আমরা করব। ইনশাল্লাহ যদি আল্লাহ চান আমাদের হাতের পায়ের নখের কোনি ব্যথা দূর হয়ে যাবে দ্বিতীয়বার আর কখনো ব্যথা হবে না ইনশা আল্লাহ তো আমরা আমলটি করে যাবো আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরাকাত